স্টাইলিশ সিস্টার খ্যাত আল্লু অর্জুনের ব্লকবাস্টার মুভি পুষ্পা দ্য রাইজের পরে অর্থাৎ পুষ্পা ওয়ান এর পরে পুষ্পা টু এর পুষ্পা দ্য রুল মুভির গ্লিমস বেরিয়েছে, যেটা দেখে দর্শক মহলে অনেক উত্তেজনা সৃষ্টি হয়েছে। অনেকের কাছে তো টিজারটা অনেক ভালো লেগেছে, যেটা টিজার বলবো না গ্লিমস বলবো, সেটা অনেক ভালো লেগেছে, আবার অনেকের কাছে ভালো লাগেনি। এই গ্লিমসের শেষে আঙুলে নেল পালিশ আর ফার্স্ট লুক পোস্টারে অর্ধনারীশ্বর রূপ, যে পোস্টার দেখে ইন্ডিয়াতে সবাই আল্লুকে কেয়ারলেস সিস্টার বলছে। আর এটা দেখে কিন্তু অনেক বাঙালিরাও ট্রোল করছে, তারা কিন্তু না জেনে ট্রোল করছে। তো যারা না জেনে ট্রোল করছো কিংবা যারা বিষয়টা বুঝতে পারছো না, তাদের জন্য আমি আজকে কিছুটা ক্লিয়ার করে দিব। তো পুষ্পা টু এর জন্য আলুকে যে গেট আপ দেখা যাচ্ছে, এটা মূলত একটা ঐতিহ্য। আরো ক্লিয়ার করে বললে, এটি তিরুপতি এলাকার লোকাল উৎসব, যেটি প্রতি বছর গ্রীষ্মের সময় উদযাপন করা হয়। এই উৎসব 7 থেকে 9 দিন ধরে চলতে থাকে এবং ঈশ্বরের উপাসনা করার জন্য ভক্তদের বিভিন্ন আউটফিটে দেখা যায় এই সময়। কিন্তু একদম শেষ দিনে পুরুষরা মেয়েদের মতো ড্রেস পরে এবং এর পিছনে একটা ইন্টারেস্টিং ব্যাক স্টোরি রয়েছে। মিথোলজি অনুযায়ী অনেক আগে তিরুপতির এক লোকাল দেবী রাজাকে নিয়ে পালিয়ে যেতে চেয়েছিল এবং সে কারণে তিনি প্রতিদিন ভিন্ন ভিন্ন রূপ ধারণ করতেন। আমরা সবাই জানি পুষ্পা মুভিটি তিরুপতি এলাকার গল্প এবং টিজার অনুযায়ী পুষ্পা 1 মাস যাবত নিখোঁজ, তাকে দেখা গিয়েছে জঙ্গলের মধ্যে। তো এমনটা হতে পারে জঙ্গলে আদিবাসীদের সাথে থাকা অবস্থায় সে এই উৎসবে অংশ নিয়েছে, তখনই তার এই গ্লিমসগুলো অর্থাৎ তখনই তে অর্ধনারীশ্বর রূপে আলুকে দেখা গিয়েছে, অথবা তখনই কিন্তু তার হাতে যে নীল পুলিশটা দেখা গিয়েছে। নীল পুলিশে কিন্তু আরও একটা যেই মিনিং থাকে, যেমন নীল পুলিশে যদি একটা আঙুলে নীল পুলিশ অর্থাৎ রেড নীল পুলিশ থাকে, তাহলে কিন্তু সেটা যে রোমান্স ফাইট এগুলো অ্যাকশন এগুলো বোঝায়। তো যারা না বুঝে ট্রোল করছে তাদের জন্য ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তো আরেকটা কথা হচ্ছে, এই টিজারটা কি বা এই গ্লিমসটাকে আল্লু অর্জুনের যে পুষ্পা দ্য রুল মুভিটার কি হাইপটা কি কমিয়ে দিল কিনা। পুষ্পা ওয়ান দ্য রাইজ সিনেমা শেষ হয় এসিপি ভানোয়ারকে উলঙ্গ করে ছেড়ে আসার মাধ্যমে, যা দর্শক মনে হাইপ ক্রিয়েট করে। এরপর শুরু হবে ত্রিমুখী গ্যাংওয়ার, একদিকে থাকবে ডেভিল পুলিশ আর একদিকে থাকবে মনস্টার মঙ্গল শ্রেণু, অন্যদিকে থাকবে কিং পুষ্পারাজ। একটি প্রপার মাস অ্যাকশন ক্রাইম ড্রামা দর্শকের মনে বসে আছে। সেখানে আমরা কি দেখলাম, গরিবের রাজা রবিনহুড পুষ্পা, সেই পুরনো আমলের সস্তা ইমোশন, যেটা আমরা যেমন শিবাজি দা বস মুভিতেও দেখতে পেয়েছি। এসব 90s দশকে চলতো, এখন কিন্তু এই অডিয়েন্সের মাধ্যমে ম্যাচিউর্ড অডিয়েন্সের মাধ্যমে এগুলো চলবে না। তো ডায়লগও হতাশ করেছে পুরো, আমরা সেই পিচ্ছে থেকে যেই একটা ডায়লগ শুনে আসছি, হোয়েন দ্য লায়ন বা টাইগার টেক্স টু স্টেপস ব্যাক নট বিকজ ইট ইজ স্কেয়ার্ড বাট টু স্ট্রাইক অ্যাট ডাবল স্পিড, তো সেটার একটা সস্তা কপি মেরে দিল। পুষ্পাকে দেখে বাঘ দুই পা পিছনে চলে যায়, এটা কিন্তু সম্পূর্ণ একটা ডিসঅ্যাপয়েন্টেড একটা ডায়লগ ছিল। তো আমি এটা নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড না, তোমাদের মধ্যে এটা কি হাইপ ক্রিয়েট করতে পেরেছি কিংবা তোমাদের কি কেমন লেগেছে টিজারটা, বা যেটা টিজার বলবো না গ্লিমস বলবো, গ্লিমসটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা কমেন্টে জানাতে পারো। পুষ্পা পুষ্পারাজ ঝুকেগা নাই।